দর্শক, এই মুহূর্তে নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের বাসায় আছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। তারেক, গাজীপুরের নতুন মেয়র নির্বাচিত হওয়ার পর জায়েদা খাতুনের প্রতিক্রিয়া সম্পর্কে জানাবেন আমাদের। আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি, গতকালকে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে কিন্তু মানুষ কিন্তু নীরবে কিন্তু একটি বিপ্লব ঘটিয়ে দিয়েছে, যে জায়েদা খাতুন একদমই নতুন লোক জাহাঙ্গীর আলমের যে তিনি কিন্তু যেই নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি কিন্তু একদম নীরবে নিভৃতে তাকে ভোট দিয়ে কিন্তু মানুষ আর তার মানুষের ভালোবাসার যে বহিঃপ্রকাশ সেটি ঘটিয়েছেন। এবং আজ সকালে আমরা তাকে দেখতে পেয়েছি, তিনি কিন্তু ইতিমধ্যে আমি তার বাসভবনে তার ঠিক দরজার সামনে দাঁড়িয়েছি, তিনি কিছুক্ষণ পূর্বে ঘরের ভিতরে ঢুকেছেন এবং তিনি বলেছেন যে তার ছেলে কথা বলবেন এবং এরপরে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে বিজয়, এই বিজয়টি কিন্তু জাহাঙ্গীর আলম যে কথা বলেছেন যে নৌকার বিজয় না, এটি কিন্তু ব্যক্তি আব্দুল্লাহ খানের যে বিজয় কিন্তু নৌকার বিরুদ্ধে না, তার বিজয় খাতের বিজয় মানে নৌকার বিজয়। তিনি এইভাবে কিন্তু তিনি এখন আগেও নৌকা কর্মী ছিলেন, এখনো নৌকার কর্মী রয়েছেন বলে সকলকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক। এতক্ষণ তরিকুল ইসলাম তারেক জানাচ্ছিলেন গাজীপুরের টঙ্গী থেকে।